What's up guys, it's me Estihak and Sanbi, welcome to our channel All Rounder. প্রতিবারের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সো আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা TikTok এর মধ্যে ফলোয়ার বাড়িয়ে নেবেন। সো আমি আজকে এমন একটা ট্রিক শেয়ার করব যে ট্রিকটার মাধ্যমে আপনারা ডেইলি 1000 ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। সো ট্রিকটা শেয়ার করার আগে একটা রিকোয়েস্ট রাখবেন আমার। সো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। If we fell a little bit high. ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমি চলে যাবো টিকটক অ্যাপসের মধ্যে। সো আমি চলে গেলাম টিকটক অ্যাপসের মধ্যে। আমি সাউন্ড একটু কমিয়ে নিব কারণ এখানে অটো প্লে হয়ে যায় ভিডিওগুলো। হ্যাঁ আমি কমিয়ে নিয়েছি। সো একটু অপেক্ষা করেন, টিকটক অ্যাপসটা ওপেন হোক। হ্যাঁ আমি আজকে যে ট্রিক্সটা দেখাবো ওই ট্রিক্সটা যদি আপনারা আমার মতো করে ইউজ করেন। আমি একটু কমিয়ে নিচ্ছি। হ্যাঁ কমিয়ে নিলাম আমার সাউন্ড। সো এখন আপনারা যে ট্রিক্সটা আপনারা ব্যবহার করবেন, আমি যে ট্রিক্সটা আপনাদের মাঝে শেয়ার করবো ওই ট্রিক্সটা আমার মতো ব্যবহার করে আপনারা কিন্তু ডেইলি 1000 ফলোয়ার নিয়ে নিতে পারবেন। সো এখন আমি চলে যাবো আমার প্রোফাইলে। সো আমি প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মাত্র ফলোয়ার 9 জন, আর আমি ফলোয়িং করছি 35 জন, ঠিক আছে। সো এখন আপনাদের কী করতে হবে, আপনাদেরকে কিছু ফলোয়িং করতে হবে, ঠিক আছে। এমন এমন জনকে ফলোয়িং করতে হবে আপনার থেকে যাদের থেকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। সো আমি টাইগার সাহেবকে ফলোয়িং করেছি, দেখতে পাচ্ছেন এখানে ওর থেকে ফলোয়ার হচ্ছে 1.9, ঠিক আছে, আর ও ফলোয়িং করছে মাত্র 2 জন। তো আমাদের ফলোয়িং একটু বেশি, আমি ফলোয়িংটাকে আনফলো করে দিব। আপনাদেরকে ট্রিকটা শেয়ার করে আমি ফলোয়িংটাকে আনফলো করে দিব। আমি কেন বলতেছি শুনেন, আমি আমার এখানে ফলোয়িং আছে, ঠিক আছে, আমার একটু ভুল হচ্ছে, এখানে আমার ফলোয়িং আছে 35 জন। আপনারা কী করবেন, ফলোয়িং করবেন, ফলোয়িং করে আনফলো করে দিতে পারবেন। সো এখন কী করতে হবে, আপনাকে এখানে যাদেরকে ফলোয়িং করবেন তাদেরকে অবশ্যই মিলিয়নের উপর থাকতে হবে। দেখতে পাচ্ছি আমি যাকে ফলোয়িং করছি ও 2.4 মিলিয়ন ফলোয়ার, ঠিক আছে। সো আমি এখানে অনেকজনকে ফলো করছি, দেখতে পাচ্ছি এখানে আমি অনেকজনকে ফলো করছি, সবগুলোর ফলোয়ার অনেক বেশি। সো এখন আপনাকে যেটা করতে হবে, কী করতে হবে, ওদেরকে যাদেরকে ফলো করবেন, আমি এখানে 35 জন ফলো করছি, ওদেরকে কী করবো আনফলো করে দিব। সো আমি সবগুলোকে আনফলো করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে আনফলো করে দিব। সো আমি এখন আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব প্রমাণ সহকারে আমাদের ফলোয়িং বাড়ে কিনা। সো আমি সবাইকে আনফলো করে দিব। সো আমি আনফলো করে দিচ্ছি। সো একটু অপেক্ষা করেন, ব্যাক দিয়ে আনফলো করে দিচ্ছি আমি সবগুলোকে। হ্যাঁ আমি কয়েকজনকে আনফলো করছি। সো আনফ্লোয়িং উকে ওনাকে করি, এগুলোকে করি। হ্যাঁ আমি আনফলো করলাম। সো এখন আনফলো করার পর আমাদের এখন কাজ হচ্ছে আমরা ওদেরকে কেন আনফলো করলাম। আমি আগে ফলোয়িং করে রেখেছি 35 জনকে, এখন আমি আনফলো কেন করলাম। সো এখন আমাদের কী করতে হবে, যাদের ফলোয়ার বেশি, যেমন কি টাইগার সাহেবের ফলোয়ার বেশি, এখন আমি কী করবো আবার ওনাকে ফলো করবো। সো আমি আবার ফলো করলাম। এই ধরনের শুধু জাস্ট ফলোয়িং আনফলো করে দিবেন, আবার ফলো করবেন, আনফলো করে দিবেন, আবার ফলো করবেন। সো আমি আবার দেখাচ্ছি এখন, কিন্তু ফলোয়িংটা করবেন একটু সময় নিয়ে। যদি আপনি দাম ফলো করতে থাকেন, যেমন ওনাকে আমি সাথে সাথে করে দিলাম, কিন্তু আপনার প্রবলেম হবে, আপনার অ্যাকাউন্টের মানে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। সো আপনি একটু সময় দিয়ে ফলো করবেন। সো আমি আবার ফলো করলাম। সো একটু সময় নিয়ে আপনি ফলো করবেন। সো আপনার অটোমেটিকলি কিন্তু ফলোয়ার বেড়ে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি আমার 9 জন ফলোয়ার ছিল। হ্যাঁ গেছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ফলোয়িং 11। সো এরকম কিন্তু বাড়তে থাকবে। আপনি যত এই ধরনের করতে থাকবেন তো বাড়তেই থাকবে। সো এই ট্রিকটা কিন্তু আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের কিন্তু এই ধরনের বাড়তেই থাকবে। সো ফলোয়িং বাড়ার জন্য একদম বেস্ট একটা ট্রিক হচ্ছে এটা, সবাই এটা ইউজ করে যারা ফলোয়িং বাড়ায়। সো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে আজকে ভিডিওটা। সো দেখতে পাচ্ছেন এই ফলোয়িংটা এই কিছুক্ষণ আগে এই দুইটা উঠছে, এই দেখতে পাচ্ছেন ফলোয়িং ইউ। সো ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট অলরাউন্ডার টেক্রিক। সো ভালো রাখবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইস্তেহাক খান।